भाइयो मलाना डैम फट गया है। पीपिया नदी नालों से दूर रहे, मलाना डैम फट गया है, अटेंशन प्लीज। ফিরে আসছে 2013 সেই ভয়ঙ্কর স্মৃতি, ফের মেঘ ভাঙা বৃষ্টি কেদারনাথে। উত্তরাখণ্ডে জারি হাই অ্যালার্ট, ভেসে গিয়েছে বহু রাস্তা, আটকে আছেন অন্তত 200 জন পর্যটক। তাঁদের উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এদিকে দুশ্চিন্তা তৈরি করছে কেদারনাথের পরিস্থিতি, যে কোনো সময় আবারও বড়সড় দুর্যোগ নেমে আসতে পারে কেদারনাথে। অন্যদিকে হিমাচল প্রদেশের সিমলা মান্ডিতেও মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই প্রাণ গিয়েছে নিখোঁজ অন্তত 28 জন। সব মিলিয়ে প্রকৃতির রোষে দুই পাহাড়ি রাজ্য। দিল্লির মৌসুম ভবন আগেই অশনির সংকেত দিয়েছিল, সেই মতোই বুধবার রাত্রি থেকে কেদারনাথ জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়। কেদারনাথের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে বলে খবর। রাতেই প্রশাসনের তরফ থেকে মাইকিং শুরু হয়েছিল। বৃষ্টির মধ্যেই উদ্ধার কাজ চলতে থাকে। বহু মানুষকে কিছুটা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, 2013 সালে হরপা বানে ভেসেছিল কেদারনাথ, প্রাণ যায় বহু পর্যটক এবং স্থানীয়র, সেই স্মৃতি এখনও টাটকা। এরই মাঝে বুধবার থেকে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে। মন্দাকিনি নদীর জলস্তর হু হু করে বাড়ছে। মেঘ ভাঙা বৃষ্টির জেরে কেদারনাথ যাওয়ায় ভীমবালি এলাকায় 30 মিটার রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ওই রাস্তা দিয়ে আপাতত যান চলাচল বন্ধ। হাওয়া অফিস বলছে বুধবার সন্ধ্যে থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়। আগামী 48 ঘন্টা উত্তরাখণ্ডের 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস জারি হয়েছে। ইতিমধ্যে প্রবল বর্ষণের জেরে সে রাজ্যের 2-1 জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ওয়ার্নেডে বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমশই লাফিয়ে বাড়ছে। আর এরই মধ্যে ফের প্রকৃতির রুদ্ররূপ হিমাচল প্রদেশেও। বৃহস্পতিবার ভোরে মান্ডির খালতুঘর এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে অন্তত 9 জন নিখোঁজ। সিমলা জেলার রামপুরের কাছে সামেজখর এলাকাতে মেঘভাঙা বৃষ্টিতে 19 জন অন্তত নিখোঁজ, সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোরের এই মেঘভাঙা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাত্রিবেলায় কুলুতে একটি বাড়ি ভেঙে পার্বতী নদীতে ভেসে যায়। হিমাচল প্রদেশের আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টির জন্য জারি করেছে সতর্কতা। বাদল ফটনে সে অতিবৃষ্টি হোনে সে জানমাল কি ক্ষতি হুই হে, 3 লোগোঁ কা दुखद यहाँ पर मृत्यु भी हुई है और यहाँ पर भवनों का और सड़क का पुलों का बड़ा नुकसान हुआ है। हमारा प्रयास है कि जल्दी से जल्दी एक तो इस क्षेत्र का विस्थापन किया जाए, क्योंकि मकान यहाँ खतरे की जद में आते हैं, उनका आकलन हो गया है और कोशिश है कि हर संभव अब आगे जो है लोगों की जान माल की सुरक्षा की जाए, उसके लिए काम कर रहे हैं। और जो लोग हमारे यहाँ आपदा शिविरों में हैं, उसमें वृद्ध लोग हैं, गर्भवती माताएं हैं, बच्चे हैं, विकलांग हैं, उनको किसी भी प्रकार की जो है कोई परेशानी न हो, दवाइयां हैं, खाद्य सामग्री हैं, और सभी से कहा है कि जो भी लोग आपदा से प्रभावित हुए हैं उनको जो आपदा राहत है वो तुरंत तत्काल दी जाए। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।